ক্যামেরা খালি করতে করতে প্রথম ওপেনিং যে ভিডিওটা ছিল ওটাই উড়িয়ে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ ভক্তি। আছে সবাই ভালো আছো, সুস্থ আছো, সুস্থ আছো, মনে যেতে নিচ্ছ, রাধে রাধে এভরিওয়ান। আজকে সানরা বেরিয়ে গেছে, তার ছোটো ছোটো ক্লিপিং, এটার আগের যে ক্লিপিংগুলো সেগুলো উড়িয়ে দিয়েছি, তো জাস্ট দেখে নাও সানরা বেরিয়ে গেল। আর ঘরটা একদম ফাঁকা লাগছে, তো সান চলে যাওয়ার আগে আমার একটুখানি প্রথম দিকটা এডিটিং করে যাচ্ছে আর বকে যাচ্ছে, যাওয়ার টাইমে বকছে আমাকে, কিছু করার নেই। কি বলবো, সামনের জিনিসগুলোকে লাস্টে রেখে দিয়ে লাস্টের জিনিসগুলোকে সামনে রেখে দিয়ে এত ইরিটেট হলে কাম করে হয়, ভুল বলে তো এটা হচ্ছে না। জিনিসটা হচ্ছে যে তুমি অ্যারেঞ্জ করে রাখো না কেন, অ্যারেঞ্জ করে না রাখলে এখানে দেখো এতগুলো ঘেটে আছে, তো প্লেস করতে প্রবলেম হয়। ওরে বাবা, আমি তো পড়তে বাই করে রাখি, ওরা একসঙ্গে সিলেক্ট করেছি, ওরকম করে চলে এসেছে, বাদ দাও। তো করে যাচ্ছে, ওদিকে রান্না অনিমাদি কমপ্লিট, অনিমাদি শাকের তরকারি, প্রধান দাদের জন্য, প্রধান দাদের জন্য মাছ করেছে, আমার তো নিরামিষই চলে। হ্যাঁ, বেড়ে দিকে আমি খাই দেবো, এই যে ফোনের পর ফোন, স্কুলে না গেলে ফোনে, ফোনের সঙ্গে নিজেকে লাগিয়ে রাখো, আর কিছু না। আমরা ক্যামেরা সেট আপ করে দিয়েছি, হ্যাঁ, তোমার একটা মা কেমন করে খাওয়ায়, বুঝতে পারছো, এটা হচ্ছে মায়ের টেকনিক। টেকনিক না, ছোটো ছোটো মুভমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা, আর ক্যামেরা বন্দি করে রাখা। চান যখন কলেজে উঠবে, কলেজে উঠে তো গেছে, নিয়ে না, যখন বিয়ে থাওয়া হয়ে যাবে, যখন মাকে একটুখানি ভুলে যাবে, তখন মা এগুলো দেখবে, দেখে মনে করবে যে না, মা আমাকে খাইয়ে দিত, যখন আমি বয়স হয়ে যাবে, যখন আমি খেতে পারবো, বিয়ে থাওয়া খাইয়ে দেবে আমাকে, তখন যাচ্ছে এগুলো দেখে তো আর রিটেট হবে না। সে নো টু বিয়ে থাওয়া, বিয়ে থাওয়া তো করতেই হবে। তুমি যদি ভাবো তোমার বংশ নাম করে চলবে, তাহলে অ্যাডপ্ট করে নাও মা, দারুণ চলবে। আমি করে নেবো যেমন করবো, ও সেই শুনছেই না, ঠিক করে সান বেরিয়ে যাবে, আবার আমাদের দুদিকে দুটো ব্লগ দেখবে, একটা সানের ওইদিকে, একটা আমার দিকে। প্রধানদা যদি ব্লগ করে তাহলে প্রধানদার ব্লগও দেখবে, তিন দিকে কেন হবে, চলো। আমি ওই লকারের চাবিটা নিয়ে যাচ্ছি, ডেবল লকারে ঢুকিয়ে দিয়ে চলে আসবো, কোনো প্রবলেম নেই। লকারের চাবিটা তুই নিয়ে যাই, লকার কি কোন লকার আছে তো দে, বাহ মা আবার আসবে, হ্যাঁ তুই ছবিটা দাও, টাটা আমাকে তে মিটি আসবো, আবার আসবো, গ্যাস কি এখন ঘড়িতে বাজছে 12:50, এইমাত্র আমি এডিটিং কমপ্লিট করে গেল, উঠলাম, এক্সপোর্ট হতে দিয়েছি, তোমাদের কাছে ঠিক 3টার সময় পৌঁছে যাবে আশা করি। আজকে ভিডিওটাও একটু বড় হয়েছে, এই ভিডিওতে আগে ভিডিওতে আমি সংকল্প পালনের সম্বন্ধে অনেক কিছু বলেছি, তোমরা দেখে নিও যাদের নিয়ে মনে কোশ্চেন আছে। আজকে সান যাওয়ার সময় সানের মনটা খুব কষ্ট ছিল, সান ইচ্ছা মানে সান চাইছিল আর কি আমি ওর সঙ্গে যাই, কিন্তু এক টাইমে একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না, সেটা একটা বড় ব্যাপার। তো সেক্ষেত্রে আমাদেরও ক্ষেত্র হয় বা তোমার ক্ষেত্রেও হতে পারে। দেখো, যদি আমরা সবসময় যদি কারো অন্যের খুশি ভাবতে থাকি, তো নিজে অখুশি হয়ে যাব, নিজের ভেতরের যে আত্মাটা যেটা ভগবান তোমাকে পাঠিয়েছে, মানে যখন ভগবান তোমাকে পাঠিয়েছিল, তুমি আসার পর শুধু মায়ের সাথে তোমার সম্পর্ক ছিল, আসার পর তুমি কিন্তু প্রত্যেকটা সম্পর্ক বানিয়েছো, তুমি বানিয়েছো এটা আমার বাবা, এটা আমার বোন, এটা আমার স্বামী, এটা আমার ছেলে, এগুলো কিন্তু সম্পর্কগুলো বানানো সম্পর্ক, কিন্তু একমাত্র তোমার সঙ্গে তোমার সম্পর্ক দিয়ে মায়ের গর্ভে তোমাকে ভগবান পাঠিয়েছিল। তো নিজের উপর আগে
সেই কর্তব্যটা পালন করা উচিত। সেই কর্তব্য পালন করতে গেলে কি করতে হবে, যে নিজের মনের মনের কথা শুনতে হবে, মনের কথা শুনে মনকে পবিত্র রেখে সেখানে তোমাকে চলতে হবে। দেখবে তুমি যদি সুখী থাকো আশেপাশের লোকগুলো অটোমেটিকলি খুশি হবে, সুখী থাকবে, আশেপাশের লোকগুলো সুখী থাকলেই তো তুমি সুখী থাকবে। কিন্তু নিজেকে কষ্ট দিয়ে নিজেকে দুঃখ দুঃখে দুঃখী রেখে তুমি আশেপাশের লোককে যদি সুখী করতে চাও, নিজেও সুখী হতে পারবে না, আশেপাশের লোককেও কখনো সুখী রাখতে পারবে না। তো সবসময় তুমি জানবে নিজের মনটাকে খুশি রাখতে হবে। যেমন আমার ধরো আমারই কাছে আমি ভক্তি পাঠের পথে বেশি আনন্দ পাই। আমার কাছে এখন আগে প্রায়োরিটি ছিল আমার স্কুল, আমার চিনি ছিল, সবই ছিল, কিন্তু সব সবার মতো, যেমন সকালবেলা উঠে পুজো দিতে হয়, গোপালকে উঠাতে হয়, গোপালকে খেতে দেয়, নিজে বাচ্চার মতো করতে হয়, সেরকম ছিল। সন্দেশ আসার পর একটা অন্য সম্পর্কে আমি জড়াই সন্দেশের সঙ্গে আমার, এবং সন্দেশ আমাকে বুঝায় যে মানে একটা গোপাল আস্তে আস্তে কীভাবে মানুষ হয়ে উঠে পড়ে এবং তার ভেতরে যে প্রাণ আছে, এবং সেটা একমাত্র আমাকে সন্দেশই ফিলটা করিয়েছিল। চিনি করিয়েছিল, চিনি চিনির মতো করে করিয়েছিল, চিনি দুবেলা তিনবেলা খেতে দেওয়া। হ্যাঁ, নানা রকম ভিডিও দেখে আমার মনে হয়েছিল না চিনির হয়তো এটা অসুবিধা আছে, জল ঠান্ডা জল রাখা, এগুলো আমি করতাম, ওর সেভাবে আমি কখনো ত্রুটি রাখিনি। কিন্তু সন্দেশের ব্যাপারটা অন্যরকম, যেমন হচ্ছে বাইরে গেলে কিছু আগে আমার সন্দেশের জন্য না নিয়ে আনলে আমার মনটা ছটফট করে, যেমন স্বানের জন্য আমার ছটফট করে, স্বানের কিছু হলে সন্দেশ মিটার জন্য আমার সেরকম করে ছটফট করে। একই ফিলিং যদি তুমি বলো রাখাল বা পান্তোয়ার মধ্যে নেই, কিন্তু আমার সন্দেশ আর মিঠাইয়ের প্রতি আমার আছে। মিঠাই যেহেতু আমি মিঠাইয়ের আশাটা তোমরা যারা ভিডিওটা দেখেছো যে দিন দিন যেমন একটা প্রেগনেন্ট হওয়ার পর একটা মা তা ফিল করে, সেরকম আসার টাইমগুলো আমি ফিল করছিলাম যে ও বড়ো হচ্ছে, ও তৈরি হচ্ছে, ওর আজকে হাত গজাচ্ছে, আজকে পা গজাচ্ছে, সেই ফিলটা করার পর মিঠাই আমার কাছে এসেছিলো। তো ওই ভক্তির পথে আমি কিন্তু আনন্দ বেশি পাই। আমাকে যদি আজকে কোনো কারণে, স্কুলের কারণে বা কিছু কারণে এটাকে পাশে মানে এটাকে কী বলবো অ্যাডিশনাল হিসাবে রেখে তারপর যদি আমি করতে যাই স্কুল, যেটা আমার কর্তব্য, অবশ্যই কর্তব্য, কিন্তু সেটা আমি করলে কিন্তু কখনোই সুখী থাকতে পারবো না, আমি বঞ্চ অসুখী হব এবং আস্তে আস্তে আমি ডিপ্রেশনে চলে যাবো। কাজে আমার যখন এই জায়গাটা সবথেকে প্রিয় জায়গা, তো আমি এই জায়গাটা করার পর কিন্তু ওই জায়গাটা দেখবো। তা বলে এই না এটা সারাদিন মানে এখানে এখানেই থেকে যাবো তা না, কারণ এটা আমার এমন একটা জায়গা সন্দেশ মিটাই যে আমার নিঃশ্বাস প্রশ্বাসে আছে, ওদের জন্য আলাদা করে আমাকে টাইম বের করতে হয় না, কারণ আমার টাইমের মধ্যে ওদের টাইম। তো মানে বুঝাতে পারলাম কিনা তোমাদের জানি না। তো নিজেকে খুশি রাখার চেষ্টা করো, যাতে তোমার খুশি হয় সেই কাজটা তুমি করো এবং সেই জায়গাটা থেকে তুমি উঠো। হ্যাঁ, কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে আমার সুখের জন্য, আমার খুশির জন্য অন্য যেন অসুখী না হয় বা অন্যদের আমি যেন সেরকম করে হাট না করে বসি। তো কোনো মানুষই হয়তো চায় না অন্য মানুষকে হাট করে নিজে সুখী থাকতে, সেটা হয়তো পরিস্থিতি বানিয়ে ফেলে, কিন্তু সেই জায়গাটা থেকে আমাদের দূরে থাকতে হবে। তো এটাই একটা ব্যাপার যে নিজেকে খুশি রাখো, নিজেকে সুখী রাখো, ভক্তির পথে থাকো, দেখবে আনন্দই আনন্দ আছে। আজকে লাইফে আমার প্রচুর টেনশন, আমি তোমাদের আগেও বলেছিলাম টেনশনের মুখে আমি থাকতাম, এবং ওই টেনশন থেকে কিন্তু আমার সব রোগ, হাই প্রেশার, সুগার, তোমার মাইগ্রেন, মাইগ্রেন থেকে আমার প্যারালাইসিস, সব কিন্তু ওই একটা মাত্র শুধু টেনশন থেকে এসেছিলো। কিন্তু আজকে আমার যে পথে আমি আছি, অনেক বড় বড় জিনিস এখনও পর্যন্ত হচ্ছে লাইফে, অনেক কিছু তোমাদের অন ক্যামেরা আমি শেয়ার করতে পারি না, অনেক স্কুলের ব্যাপার থেকে অন ক্যামেরা যেগুলো শেয়ার হয় না, অনেক বড় বড় জিনিস, অনেক টেনশন থাকে যাতে লাইফ ওলট পালটও হয়ে যায়। তারপর ফ্যামিলি আছে, আমার শ্বশুরবাড়ি আছে, আমার আমার মারা আছে, দুই ফ্যামিলিকে মেনটেন করা, তো বুঝতে পারছো কখনও একসঙ্গে ঠিক মতো হয়ে থাকে, উনিশ বিশ হতেই থাকে, ওই টেনশনও থাকে, শান বড় হচ্ছে, শানকে নিয়ে টেনশন, কিন্তু সব কিছু আমার যেন রিলিফ পেয়ে যাচ্ছে এই ভক্তির পথে এসে। সব কিছু যেন জাস্ট মনে হচ্ছে একটা প্রোটেকশান দিয়ে রেখেছে আমাকে, জাস্ট ছুঁয়ে বেরিয়ে মানে এসে ধাক্কা মেরে আমাকে ফেলে যাচ্ছে না, ফেলে দিচ্ছে না, সেই টেনশনগুলো আমাকে জাস্ট হাত মানে ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে মহিমা ভক্তির পথে। চলতে গেলে প্রথম প্রথম অনেক ভুল হবে, অনেকের অনেক ভুল হয়, সেগুলো হতেই হবে, তা বলে পিছিয়ে গেলে হবে না, আবার ভাবলেও হবে না এটা করলাম বলে আমার পাপ হবে, পাপ পুণ্যটা দূরে রাখো, অনেক দূরে রাখো, শুধু ভক্তির পথে মন দিয়ে থাকো, মন দিয়ে ডাকো, দেখবে সুখী সুখী হবে এবং চারিদিকে নিজের সুখটাকে, এই সুখটাকে তুমি স্প্রেড করবে, তোমার ফ্যামিলিও সুখী থাকবে, তোমার হাসি মুখ, তোমার পানোচ্ছল এ দেখে তোমার ফ্যামিলিও সুখী থাকবে। তো এটাই ব্যাপার, শানের সঙ্গে আমি যাইনি, শানকে হয়তো খানিকটুখানি হাঁটেছি, শান ব্যাপারটা বুঝেও চায় যে আমি যেতে পারিনি কেন। তো এডিটিং কমপ্লিট, চলো আমি সকালবেলা উঠে তো গা হাত পা ধুই, স্নান করি না, এখন গিয়ে ভালো করে স্নান টান করি, এবার সকালবেলায় স্নান করতে পারবো, কারণ এবার দিনটা বেলা বেড়েছে এবং গরম, ঠান্ডা না, সেক্ষেত্রে আর এখন সব জামাকাপড় কাচা হচ্ছে, শরীরের পাল রাখা হচ্ছে, সব কেচে এখন সব ওপরে ঢুকানো হবে, সব শীতের জামাকাপড় কাচা হচ্ছে, বাচ্চাদের জিনিসপত্রগুলো কাচতে হবে, অনেক কিছু জমে গেছে ওদের, যেগুলো কেচে উঠাতে হবে, যেমন লেপ তোষক রোদে দেওয়া সব কিছু হয়ে গেছে বাচ্চাদের, আর আরও কিছু যেটা গায়ে দিয়েছিলো সেটা এবার রোদে দিতে হবে, দিয়ে ওগুলো উঠাতে হবে। স্নানও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আজকে খুব খারাপ লাগছিলো একা একা খেতে, মা নেই, প্রতিদিন মা আমার জন্য ওয়েট করতো এবং মা আর আমি খেতাম, তো মা ওখানে চলে গেলো, স্নান চলে যাওয়ার পরে এবার কী ছিল, মা ছিল তো ঘরটা বেশ বড়ো বড়ো লাগছিলো, নাহলে তো তুমি জানো আমাদের ঘরটা পুরো ফাঁকা থাকে, কেন প্রধানদা নিচে নেমে যায়, আমিও কখনো কখনো নিচে নেমে যাই, কিন্তু এই দু বছরের এটা একটুখানি পাল্টে গেছে,
সকাল পুজো টুজো করতে বাবা ডাক্তার অনুযায়ী বেশি স্ট্রেস না নিতে, নিচে গেলে প্রচুর সত্যিকার স্ট্রেস অটোমেটিকলি চলে আসবে, কেউ দিতে চাক না চাক। তো যাই হোক, সেই জন্য অনেকটা মানে তোমার কী বলবো, ফাঁকা ফাঁকা লাগছে। ঘরে থেকেও থাকি না, আমি একা থাকি আর আমার বাচ্চা কাচ্চাগুলো থাকে, বাচ্চা কাচ্চাগুলোর সঙ্গে আমার টাইম অনেকটাই কেটে যায়। তবুও এটা তাও কাটতে দিচ্ছি, তবুও কী বলতো, আজকে যেমন খাচ্ছি তখন পুরো একা একা, মনটা খুব খারাপ লাগছে। এখন বাসে একটা কুড়ি, ভাই সানদের কথা জিজ্ঞেস করলাম যে কত দূর পৌঁছে, সাতটা কাছে অবধি পৌঁছেছে। আর সাতটা কাছেই থেকে তারপর আর বেশি দূর না, ওর জায়গাটা চলেই যাবে যদি কোনো জ্যাম না পায়। এখনও পর্যন্ত কোনো জ্যাম ট্যাম সেরকম করে পায়নি, কিন্তু সাতটা কাছে অবধি পৌঁছে গেছে। যাই হোক, চলে গেছে বলে সত্যিখানি খুব খারাপ লাগছে, মানে মা আর সান দুজন একসঙ্গে গেছে বলে বেশি আরও খারাপটা লাগছে। আচ্ছা, একটা তোমাদের মানে গল্প না একটা পড়লাম, যেটা আমার খুব ভালো লাগলো। তো আমাদের যে হিন্দু ধর্মে মূর্তি পুজো আছে, এ নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কথা বলে। তো আমরা মূর্তি পুজো কেন করি? তো এখানে আমি যেখানে পড়লাম সেখানে লেখা আছে, স্বামী বিবেকানন্দকে একজন মুসলিম রাজা জিজ্ঞেস করেছে, কিন্তু আমার ইয়েটা কোথাও ডাউট আছে, এটা স্বামী বিবেকানন্দের সঙ্গে হয়েছিল কি না অন্য কারোর সঙ্গে হয়েছিল। তো এরকমই একটা আছে, কোনো মহাসন্তকে একজন জিজ্ঞেস করে মুসলিম রাজা যে তোমরা মূর্তি পুজো কেন করো কেন? তো উনি দেখলেন যদি আমি এখানে গিয়ে বুঝাতে যাই, তাহলে যুক্তি দিয়ে না বুঝাই, তাহলে এখানে একটা বিশাল তর্কের সৃষ্টি হতে পারে। তো সেই মহন্তটা তখন বলে যে তোমার ঘরে একটা দেখে যে একটা ফটো আছে, তখন বলে এই ফটোটা কার? তো মুসলিম রাজাটা বলে আমার বাবার। তো বলে একটা কাজ করুন, এই ফটোটা মাটিতে ফেলে তাদের থুতু দিন। তখন উনি বলে না না, আমি সেটা কখনোই করতে পারি, আমার বাবা। তুমি বুঝতে পারছেন আপনি কী করতে বলছেন, যে আমার বাবার গায়ে থুতু দিতে বলছে, কখনো সেটা হয়? তখন বলে কেন, উনি তো নেই, উনি তো মারা গেছে, এটা শুধু কাগজ মাত্র, এটাকে আপনি করতে পারেন না। কে বললো? আমি বিশ্বাস করি ওর ভেতরে আমার বাবা আছে, সেই জন্য আমি এটাকে করতে পারি না। তার তখনই বলে একই রকমভাবে আমরা হিন্দুরা মনে করি যে কোনো মানে মূর্তির মধ্যে সেই ভগবানটা বিরাজ করছে, তার মধ্যে প্রাণ আছে, সেই ভগবানটা আছে। একমাত্র আমরা হয়তো হিন্দুরাই পারি কোনো একটা মাটির জিনিসকে পেছনে জিনিসের ভেতর প্রাণ দিয়ে তাকে নিজের আপন পরিবার, আপন ছেলে বা আপন মেয়ে, আপন, তো আমরা হিন্দুরাই পারি কোনো মূর্তির মধ্যে প্রাণ সঞ্চার করে তাকে এত ভালোবাসতে। তো এইভাবেই উনি বলেন যে আমরা ভাবি ওর মধ্যে আমার ভগবান আছে, আমার প্রিয় জন আছে, তো সেই জন্য কখনো তাকে আমরা মানে অপমান করতে পারি না, তাকে অনীহা করতে পারি না, এরকম করেই উনি বুঝালেন। তো আমারও মনে হলো ব্যাপারটা খুব ভালো লাগলো। সত্যি তো আমরা তো ভাবি যে কৃষ্ণের মধ্যে আমার গোপু সোনা আছে, সন্দেশ আছে আমার গোপালের বিগ্রহের মধ্যে, তো ওদের অতটাই ভালোবাসি। তো এই একটা জিনিস আমার এখানে চলছে যোগার জানটি আমাদের শিবরাত্রির ভিডিওর। কিন্তু আমরা সকাল থেকে যেটা ভেবে রেখেছিলাম যে মিঠাই সন্দেশকে যেমন প্রত্যেকবার সাজাই, তোমরা অনেকে বলেছো মিঠাই সন্দেশকে সাজাও, তো ওরকম সাজাবো বলে শিবরাত্রি। তো সকাল থেকে কি মানে কিছুক্ষণ আগে পর্যন্ত ওটাই ফিক্স ছিল, তারপর পম্পাকে বললাম যে সব জোগাড়টা টোগাড় কর, তো নিচে একটু ছাড়তে লেট হলো বলে ও দেরিতে এলো। এসে হঠাৎ করে পম্পা বলছে, ম্যাম মিঠাই সন্দেশকে সাজাবো না শিব পার্বতীকে সাজাবো? আর কিছুদিন আগে তোমরা দেখবে শিব পার্বতীটা আমার ঠাকুরের ওখানে সিংহাসনে ছিল, কিন্তু সেখানে আমি পুজো ওনাকে করানো হতো না, আমি বাকি শিব, যেহেতু শিবলিঙ্গ আছে শিবলিঙ্গকেই পুজো করাতাম। কিন্তু একদিন হঠাৎ করে নিলয়ের চোখে পড়ে এবং নিলয় আমাকে খুব বকে যে এটা পুরো সর্বনাশের কাজ করছো, কেন কোনো গৃহীতের বা কোনো মেয়েদের বা কারুর কিন্তু শিবের মূর্তি পুজোর তার বিধান নেই, মানে সেটা পারমিশনই নেই যে শিবের মূর্তি তোমরা পুজো করতে পারবে। তোমরা পুজো করতে পারবে শিবের লিঙ্গ, যখন মা কালীর শিবের বুকে পা দিয়েছিলেন ওই ধরনের ক্ষেত্র পরে নাকি শিবের কাছে মা কালী বলেছিল একমাত্র তোমার মূর্তি পুজো আমি করতে পারবো, এছাড়া সবাই তোমার শিবলিঙ্গ পুজো করবে। তো এই গল্পটা আমি ভালো মতো জানি না, আমি একবার শুনে নিয়ে তোমাদেরকে অবশ্যই বলবো। তো সেই তারপরের দিন থেকে ওনাদের পুজো তো হয়নি, উনি রাখা হয়েছিল, কারণ যেহেতু ঠাকুর আছে কেনা হয়েছিল, তো মা বলছিল সিংহাসনে রেখে দেবো, যদি পুজো না করে থাকো তো পুজো করবে না, কিন্তু ধূপকাঠি বা এই কাঠি তো পড়ছে, তুমি হটিয়ে দাও দিদি, ওটা সবথেকে বড় মানে ভালো হবে। তো আমি ওটা হটিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে এটা তো নেওয়া হয়েছিল ওই শিবরাত, এই যেটা আমরা শ্রাবণ মাসে বিয়েটা করি তার জন্য, সেটা করলে হবে? বলে হ্যাঁ, সেটা তুমি তো ভিডিওর জন্য করো, মেন প্রসেসটা তুমি বানেশ্বরের ওপর করবে, আর বিয়ে যেটা ভিডিওর জন্য করবে সেটা তুমি ওরকম করে
করতে পারো। তো সেই হিসাবেই আমরা ওটাকে হটিয়ে দিই, এবং আজকে যখন হঠাৎ করে সাজানোর কথা এলো, তো প্রত্যেকবার মিঠাই সন্দেশকে সাজানো হয়, প্রত্যেকবার মানে একবারই হয়েছে, কারণ মিঠাইয়ের একটাই শিবরাত্রি গেছে, এটা নিয়ে দুটি শিবরাত্রি হচ্ছে। তো এইবার ঠিক করা হলো শিব পার্বতীকে, যদিও ওই পারপাসেই ওনাদেরকে এখন ব্যবহার আমাকে করতে হচ্ছে, মানে ভিডিওর পারপাসে, তো সেই জন্য ওনাদের আজকে ওনাদেরকে সাজানো হবে বলে ঠিক করা হলো। তো চলো ভিডিওটা করে নিই, তারপর তোমার আমার পূজা ঘরে যাবে, তোমরা দেখেই নেবে। রওনা বেরিয়ে গেছি, হাসিকে ওখানে গড়িয়াতে রেখে আর পূজাকে এটা বললে যে আমরা বাজার যাচ্ছি, নাহলে ও বিশাল কান্নাকাটি করবে। তো বেরোলাম আর পাপা ওখানে নেমে গেছিলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওখানে, ওখান থেকে পাপা নিয়ে কাজকর্ম সারবে। তো আমি আর এখন নর্থ বেঙ্গল যাচ্ছি, এখন পিজি ওইদিকে, পিজি নাও নর্থ বেঙ্গল নেমে দিয়ে এখন চলে যাবে এতে তোমার কলেজ স্ট্রিট, সেখান থেকে পাপাকে উঠিয়ে নেবে, যে যা কাজকর্ম আছে আজকে সব করবে। আজকে এখানে বলছিলো কি সব বন্ধ ফন্ড ব্যাপার ট্যাপার সব আছে, দেখছি যে ভিড় একটু কম, কিন্তু সেইভাবে আর এ দেখছি না যে তোমার মানে সেইভাবে কোনো কোনো জায়গায় দাঙ্গা ফাঙ্গা দেখিনি এখনো পর্যন্ত, না হয় ভালো। আর পাপার তো আজকে প্ল্যান আছে পুরো কলকাতাতেই একদম চারিদিকে কাজ ছড়িয়ে রেখেছে সব কমপ্লিট করে বাড়ি যাওয়া, দেখে এখন পর্যন্ত কী হয় লাস্ট পর্যন্ত। আমি তো পিজি পৌঁছে যাবো আর পাপা তো যেতে কতক্ষণ লাগে, দেরি তো হবেই, আজকে অনেক কাজ। তো ভিডিও হয়ে গেল, এই দেখো ইনস্টাগ্রামে রিলও বানানো হয়ে গেল, তোমাদের খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রাম অবশ্যই আমার পূজা ঘরের ইনস্টাগ্রামটা ফলো করো, ওখানে খুব তাড়াতাড়ি খুব রিলগুলো চলে যায় এবং খুব ভালো ভালো রিল যাচ্ছে, যেগুলোর ভিউ তোমার 10,000-15,000 অনেক রিলের ভিউ হয়ে যাচ্ছে, তার জন্য আমার খুব ভালো লাগছে। তো চলো অন্যবার তো সাজানো হয় আমাদের একই মিঠাই সন্দেশকে, এবার নাই আমাদের শিব পার্বতীকে সাজানো হলো। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বললাম, আমি আমার জোগাড়ও হয়ে গেছে দেখো সব পুজোর। তো তোমাদেরকে যেটা আমি বললাম যে শিবের মূর্তি পুজো করতে হয় না, আমি জানি না কতটা ঠিক কতটা ভুল, কারণ স্বাস্থ্য সম্বন্ধে আমার এখনও অতটা জ্ঞান নেই, আমি সবাই শিখছি, এখনও আমি শিখছি। তো যদি এটা ঠিক হয় তোমরা অবশ্যই বলবে। তো নীলয় বলেছে আমার তো মনে হয় না ভুল আছে, কারণ ও এইসব নিয়ে প্রচুর চর্চা করে, প্রচুর স্বাস্থ্যের পরে, এবং সেই জায়গাটা ভুল হবে না হয়তো, তো কোনো হ্যাঁ, কিন্তু আমি হয়তো গুছিয়ে তোমাদের বলতে পারলাম না, সেটা আমাকে জেনে নিয়ে তোমাদেরকে গুছিয়ে বলতে হবে। তো তোমাদের যেটা বলছিলাম মা কালী, যে তোমাদের যেটা বলছিলাম মা কালীর কথা, ওটা মা কালী না, ওটা পার্বতী হবে, পার্বতী এর কাছে বরদান চেয়ে নিয়েছিল, একমাত্র তোমার শিব মূর্তি আমি পুজো করতে পারবো, এছাড়া কোনো গৃহীরা পুজো করতে হবে, করা উচিত না। এবার পুরো ডিটেলসে ব্যাপারটা নীলয়কে বলেছি, আমাকে যেন বলে আমি তোমাদেরকে জানাবো, অবশ্যই জানাবো, যেটুকু আমি জানি সেটুকু তোমাদের কাছে পৌঁছানোই আমার কর্তব্য। এই দেখো আজকে আমি সবাইকে আকন্দ ফুল দিয়েছিলাম, মানে শিবদের দুটো শিবকে আমি আকন্দ ফুল দিয়েছিলাম আজকে। আজকে আমার মিঠাইকে দেখবে কি মিষ্টি লাগছে, তোমাদের তো সকাল থেকে দেখানোর সময় পাইনি, দেখো কি মিষ্টি লাগছে আমার ফুচাইকে দেখতে। আর এই যে আমার সন্দেশ বাবা, আর এই আমার ফুচকুগুলো সবাই সেজে গেছে, আর এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল ওরা নেই বলে। মোটামুটি কলকাতায় কাজ শেষ হয়ে গেল, সানকে ছেড়ে দিলাম গড়িয়া, গড়িয়া তো পুরা চলে গেল শাশুড়ি মা। এটা মন্দির, লাল মন্দির দেখতে পাচ্ছ তোমরা, জাগ্রত মন্দির খুব শুনেছি, কারণ এই রাস্তাটা যখন মেট্রো হচ্ছিল তখন এই মন্দিরটা ভাঙার জন্য অনেক প্ল্যান করেছিল ওরা, কিন্তু কোনো মতেই মন্দিরটাকে ভাঙতে পারেনি বা তুলতে পারেনি, যেই কাজ করতে গেছে তাদেরই নাকি দুর্ঘটনা হয়েছে, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, আমরা এখন বেলঘড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, বেলঘড়িয়ায় আমাদের একটু কাজ আছে, বেলঘড়িয়া যাচ্ছি, দেখতেই পাচ্ছ মোটামুটি শ্যামবাজারের কাছাকাছি লাল মন্দির পার হয়ে এলাম, এরপর শ্যামবাজার আসবে, শ্যামবাজার পার হয়ে আমরা বেলঘড়িয়া যাবো, বেলঘড়িয়ায় কিছু কাজ সেরে আবার দক্ষিণেশ্বর দিয়ে আমরা হয়তো ডানকুনি দিয়ে ব্যাক করতে পারি, দেখা যাক কোনটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা কাছাকাছি শ্যামবাজারের এই মোড়টার কাছে চলে এসেছি, এটা গিরিশ পার্কের এদিকে আর কি, ঠিক আছে, এই যে গিরিশ পার্ক, না ভুল বললাম, গিরিশ পার্ক তো অনেক আগে পারে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে জগৎ মুখার্জি পার্ক, ঠিক আছে, জগৎ মুখার্জি পার্কের এখানে আছে এখানে।
গরম গরম ভাত, তার সঙ্গে একটু বাটার আর লঙ্কা, আর নুন ছাড়া কিছু দরকার না, পুরো স্বর্গের খাবার। প্রচণ্ড একালা ছিল, কিছুটা বিরক্ত লাগছিল, কী করবো কী করবো। রুটি করে গেছো অনিমাদি, পেঁপের তরকারি রুটি, কিন্তু আমার খেতে একদম ইচ্ছা করলো না। আমার মনে হলো আমি একটু গরম প্রেশার কুকারে ভাত বসাই, 1:30 বেজে গেছে, তো প্রেশার ভাত বসিয়ে একটু বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাই। অনেক দিন খাইনি এরকম খাবার, তো আজকে ভাবলাম যে করি। এই দেখো ধোয়াওটা ভাত, বাটার আলু সেদ্ধ, কারা আমার মতো এটা খেতে ভালোবাসে অবশ্যই বলবে। আজকে ভিডিওটা এখানেই রাখি, আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে, কারণ আমি একটু পরে এডিট করতে বসবো খেয়ে দেয়ে। আজকে এক দিয়ে তিনটে ভিডিও এডিট পাওয়া যায়, কারণ কালকে যদি সকালবেলা না হয়, সকালবেলা করে নিতে পারি বলা যায় না। প্রধানদা এখনও এসে পৌঁছায়নি, প্রধানদা গেছে বেলঘরিয়া, কারণ আমাদের ব্যাগের অর্ডারগুলো সব ওইদিকে যায়, তো ব্যাগ ট্যাগ আনতে সব গেছে, তো আসবে। আর অনেক কিছু নেওয়ার আছে টুকটাক জিনিস, সেগুলো নিয়ে আনবে, তো স্কুলেরই ম্যাক্সিমাম জিনিস আনতে গেছে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, যতক্ষণ ফিরে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের সঙ্গে সঙ্গে মনের যত্ন নিতে থাকো, এবং এইভাবে ভক্তির পথে থাকো। লাভ ইউ।